অনেক গুরুত্বপূর্ণ মামলা শুনানি করা যাচ্ছে না বিচার বিচারপতির সংকটের কারণে। তার কারণ আপিল বিভাগে এরকম গুরুত্বপূর্ণ মামলা শোনার জন্য নির্দিষ্ট কোনো নাম্বার কিন্তু নাই, তিনজন পর্যন্ত থাকলেই আপিল বিভাগ যে কোনো মামলা গুরুত্বপূর্ণ হোক, সব মামলাই গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি শুনতে পারে। কিন্তু এটা ঠিক যে আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, বিজ্ঞ বিচারপতি আপনার অবসরে গেছেন, এবং আমার বিশ্বাস যে মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগে আরও বিচারক নিয়োগ, আরও বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এটা খুব শীঘ্রই শুরু করবেন। আমি মহামান্য রাষ্ট্রপতি কখন শুরু করবেন সেটা আমি বলতে পারব, সেটা মহামান্য রাষ্ট্রপতি জানবেন। তো আমার মনে হয় খুব শীঘ্রই ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যে আপনারা জানেন বিডিআর বিদ্রোহ মামলায় আসামি ছিল অনেক এবং সাক্ষী, সাক্ষীও অনেক সাক্ষী, আমি তো এটার চিফ প্রসিকিউটর ছিলাম, সাক্ষী আপনার 1200 জন চার্জশিটের মধ্যে আছে, 1200 অধিক, এবং এটাকে নামিয়ে এনে সকল সাক্ষী এবং সকল আসামিকে জেরা করতে দেওয়ার সুযোগ দেওয়া, এই এইগুলি সব কিছুই কিন্তু স্বচ্ছ বিচার প্রক্রিয়া যেটা বাংলাদেশে এখন চালিত আছে সেইটা দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটার একটু সময় লাগবে, কিন্তু আমার বিশ্বাস এটাও বোধ হয় শেষ পর্যায়ে এসে গেছে। তো এক্সপ্লোসিভ মামলা চলবে, এটা এই যা আইনে আসামিদেরকে যেই সুবিধা দিতে হয় সেই সুবিধা দিতে গেলে আপনার একটু সময় লাগবে, এবং সেই সময়টা নিয়েই এটা চলবে স্যার আজকে একটা। আর আমার আরেকটা কথা হচ্ছে, আমার মনে হয় যে আপনার বিডিআর মামলা এখন তো আপিল বিভাগে আছে, এটা হত্যা মামলাটা, এটাও মাননীয় প্রধান বিচারপতি নিশ্চয়ই এটার ত্বরান্বিত শুনানি ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা নেবে। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আইন বিভাগ 5 জনের একটি কমিটি করেছে এবং তারা এই যে মৌলিক আইনগুলো সেগুলো যাতে মানুষ পড়তে পারে সেটির একটি নির্দেশনা দিয়েছেন, বাংলায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি আমি এই ব্যাপারে আমি আমি জানি না, যে কারণ হচ্ছে যে আমি এখনও পড়ি নাই, ওনার নির্দেশটা আমার কাছে আসে নাই, পড়লে পরেই আমি এটার ব্যাপারে মত বক্তব্য দিতে পারবো। কিন্তু আরেকটা কথা বলি যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট বাংলায় করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি কাজ করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উনি কি বলেছেন আমি সেটা করব, এবং অবশ্যই আমি একটা সময়ে আমি ওনার সম্পূর্ণ আমি খবরের কাগজে পড়েছি, কিন্তু ওনার সম্পূর্ণ বক্তব্য আমি পড়ার পরে আমার বক্তব্য দিই।